দিনহাটার যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, প্রচারশরে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন এবং অভিযোগের তির বিজেপির দিকে। তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ, অভিযোগের তির বিজেপির দিকে। সামনেই পঞ্চায়েত নির্বাচন এবং তার জন্যই বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই প্রচার শুরু হয়ে গেছে। প্রচার সেরে বাড়ি ফিরেছিলেন তিনি এবং তারপরেই বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ তৃণমূল কর্মীকে। সেই তৃণমূল কর্মীকে বাঁচাতে গেলে জখম হন আরও ছজন কর্মী, ইতিমধ্যেই তারা চিকিৎসাধীন রয়েছেন। কুপিয়ে ও গুলি করে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কর্মীকে কুপিয়ে ও গুলি করে খুনের অভিযোগ। প্রচার সেরে বাড়ি ফেরার পরে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা ওই তৃণমূল কর্মীকে এবং তারপর খুন করা হয় তাকে। কুপিয়ে এবং খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কুপিয়ে এবং গুলি করে খুন করা হয়েছে তৃণমূল কর্মীকে, অভিযোগের তির বিজেপির দিকে। সামনে পঞ্চায়েত নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখেই প্রচারে বেরিয়েছিলেন সেই তৃণমূল কর্মী এবং প্রচার সেরে বাড়ি ফেরার পরেই কুপিয়ে এবং গুলি করে খুন তাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, কলকাতা টিভিতে স্বাগত। শ্রমিক বাবু, দিনহাটায় প্রচার সেরে বাড়ি ফেলেছিলেন তৃণমূল কর্মী এবং তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন, খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, দিনহাটা এখন দুষ্কৃতি কাজ চলেছে। সম্মানীয় মন্ত্রীর পদান্নতায় দিনহাটায় কয়েকশো কর্মী এখনো আমাদের ভিন রাজ্যে আছে, তারা বাড়ি ফিরতে পারেনি নির্বাচনের ফলাফল ঘোষণার পরে। 1.5 লক্ষ ভোটে প্রায় জিতেছেন উনি, পরাজিত প্রার্থী। সরাসরি প্রকাশ্যে মন্ত্রীকে খুন করার হুমকি দেন, মন্ত্রীর গাড়ির ওপরে বোমা পড়ে, কেন্দ্রীয় গৃহমন্ত্রীর গাড়ির ওপরে বোমা পড়ে, তীর ছোড়া হয়। বিজেপির যদি ওখানে চড় মারার ক্ষমতা থাকতো তাহলে বিজেপির এতগুলো কর্মী আছে দিনহাটায় খুন হতো না আর ঘর ছাড়া অবস্থায় থাকতে হতো না। তৃণমূল সমস্ত সমাজ বিরোধীকে দলে গ্রহণ করেছে, তারা মনে করছে এই দলটা তাদের, এই সরকারটা তাদের, এই পুলিশ তাদের কিছু করতে পারছে না। পুরো বিষয়টাই হচ্ছে দখলদারি, সেখানে কোনো রাজনীতি নেই। প্রাকৃতিক সম্পদের ওপরে, সরকারের জনহিতকর প্রকল্পের ওপরে, কেন্দ্র হোক, রাজ্য হোক বা যে কোনো মানুষের জীবন এবং জীবিকার অধিকার থেকে যদি রোজগার করা যায় তার জন্য ক্ষমতা নিতে হবে। আর পঞ্চায়েতে ওই যে একটা যাত্রা বেরিয়েছিল জনজোয়ার, ওই জনজোয়ারে সবাই উজ্জীবিত হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের। মানুষ সেই যাত্রাকে গ্রহণ করেছে কিনা সেটা আপনি ভোটের ফলেই বুঝতে পারবেন, সেটা জানা নেই। তাহলে তৃণমূলকে এত জবরদখল করে নিতে হতো না। ওই আভ্যন্তরীণ এটা গোষ্ঠীদ্বন্দ্ব বললে গোষ্ঠী শব্দটাকেই অপমান করা হবে। এটা দুষ্কৃতিকের লড়াই, তৃণমূল যাদের নিয়েছে তাদের পাল্টা গ্রুপ ঢুকে গেছে, কেউ প্রাধান্য ধরে রাখার জন্য খুন করে দিয়েছে। মৃত্যু দুর্ভাগ্যজনক, তার আত্মার সদগতি কামনা করছি, পরিবারকে সমবেদনা। ধন্যবাদ শ্রমিক বাবু। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। দিনহাটায় তৃণমূল কর্মীকে খুন, অভিযোগের তির বিজেপির দিকে। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল কর্মীকে কুপিয়ে এবং গুলি করে খুনের অভিযোগ।